নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়লাভ করায় ভবানীপুর গ্রামবাসীর পক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নওগাঁ স্টাফ রিপোর্টার সবির দাসের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক এম রানার সভাপতিত্বে ও নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বাহাদুর হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আমি এখন যেহেতু কাজ অনেকটা বুঝে গিয়েছি, অনেকটা জানতে পেরেছি কিভাবে কি করতে হয়, আমি আপনাদের এই এলাকা ভিত্তিক আপনাদের দাবি দুইটা আছে, যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তার কথাটা এবং আপনাদের পানি নিঃশ্বাসনের ইস্যু যেটা রয়েছে, অনেক বড় একটি সমস্যা এই সমস্যাটা। আমি রাস্তাঘাট আগে থেকে আমি বলবো না যে কবে এই দুই মাসের মধ্যে করে দিতে পারবো, এই এটা আমি বলে দিতে পারবো না, কারণ এর পৌরসভার বিষয়। কিন্তু পানি নিষ্কাশনের জন্য যত দ্রুত সম্ভব আমি আপনাদের পদক্ষেপ ইনশাল্লাহ গ্রহণ করে দৃশ্যমান